गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो आर आमराओ भालो आछि एइजे एखन बाजे सकाल 8টা एइजे सोना पापा उठे करे एइजे बिस्कुट आर दूध खाच्छे तारपरे कोथाय जाबे सोना बोले दो बंधुदेर हाँ स्कूल जाबे से मामा बाड़ी एले स्कूल जाए तार स्कूल एखाने हाँ तो ছোটবেলা যখন হয়েছিল এখানে থাকতো তো তো এই স্কুলেই ভর্তি হয়েছে এখানেই যায় এলে খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নি ঠিক আছে তারপরে স্কুল নিয়ে যাব তারপর তো পাপার খাওয়ার পরে আমরা চাটা খেয়ে নিলাম আর এই যে চা খাওয়া হয়ে যাওয়ার পরে মা এদিকে সবজি কাটতে বসে গেছে আর আমি পাপাকে নিয়ে স্কুল চলে গেলাম তো ভাবলাম যে মা যখন কাটছে একটু ভিডিও করে নেই তো এই বলেই করে নিয়েছি पापा के स्कूल थे के निया आसार पर यह खेते दिए मैगी और डिम सिद्ध किन्तु वो तो एकटूखानी खेये एकदम ही खाय तारपरे दुष्टुमी शुरू कर दिए पापा की कोचे देखो आमादेर बैग निये जे एसेछिलाम सेई बैग बेर करे गोटा टानछे पापा एरकम करिस ना ओटा आमादेर जामा कापड़ आछे तो एरकम करिस ना कोथाय जाबे निया कोथाय जाबे कोथाय जाबे तो बंधुरा तुम्हारा तो आगे ही देखते पेले जे माँ सब सब्जीगुलो केटे नियेछिलो तो माँ सब्जी केटे रेखेछे और दोकान थेके माछ किने एनेछे तो माछेर होच्छे जे टक होबे तो एइजन्य भाबलाम एकटु आलु माखा दिले खूब भालो हय तो आमी एइजन्य आलूटा छाड़ाच्छि और माँ एकटु होच्छे जे रेशन दोकाने जाबे रेशन धरते तो एइजन्य आमी भाबछि जे आमी करे फेलि एगुलो और एकटु रान्नाटा बसिए दिई जदि माँ आसते देरी हय तो ताई ए जे देखो बंधुरा आलूटा काटा हुए गेछे आलूटा काटा हुए गेछे एरपरे आमी प्याजटा केटे नेछि आर एइदिके देखो तोमादेर दादा भाई होच्छे बेरिये पड़ेछे पापा के निये चुलटा काटते जाबे बोले पापा चुलटा अनेकटा बड़ो हुए गेछे तो जाबे बोले बेरिये पड़ेछे आर एइदिके देखो माओ बेरिये पड़ेछे माओ रिसान धरते जाबे बोले तो अनेकटा बेलाओ हुए जाच्छे तो एइजन्य भाबलाम जे आमी एकटु रान्नाटा आजकेर बसिए दिई तो जतटा करते पारि करब जदि मा चले आसे तारपरे मा करबे ये ভিডিওগুলো হচ্ছে কয়েকদিন আগে তো আমার ফোনটা এত প্রবলেম করছে ওই ভেঙে যাওয়ার পর থেকে সারিয়ে নিয়ে এসেছে ঠিকই কিন্তু মানে ওই হ্যাং হয়ে যাচ্ছে বারবার আর খুবই সমস্যা করছে এর জন্যই ভিডিওটা দিতে পারিনি তো এই যে দেখো তারপরে চলে এসেছি এই যে ভাত বসিয়ে দিলাম ভাতটা আগে বসিয়ে দিই দিয়ে একদিকে ভাত করে নেব আর একদিকে তরকারি তরকারিগুলো করে নেব एखाने एले कि बोलो तो बंधुरा माने एखाने फोनटा आमाके धरे देवार जोन्नो अनेकेई थाके फोन धरे देवार कोनो समस्याई थाके ना तो ओई जेठुर घरे दादार मेयेगुलो आछे तो तीनजन ओरा होच्छे जे माने ओरा आमाके खूबई हेल्प करे सत्यि बोलछि बंधुरा ओरा खूबई हेल्प करे ओरा आमाके माने सब समय फोन धरे देय तो एइजन्य एखाने एले कोनो समस्या नेई किन्तु बाड़िते फोन धरा निये प्रचुर समस्या এই কারণেই তো আমার যত ভিডিও প্রায় বেশিরভাগ ভিডিওই দেখবেই আমার বাপের বাড়ি থেকেই করা শর্ট ভিডিওগুলো মানে সবই বলতে গেলে এখান থেকেই করা আমি যখন আসি মানে একটু করে নিই বেশি করে তো রোজই একটা করে দেই আমি তো আর বেশি ভিডিও ছাড়ি না তো ওইগুলো করে রাখি বাড়ি এসে ওইগুলোই একটা একটা করে ছাড়ি আর বাড়িতে তো মানে শর্ট ভিডিও করার সময় ফোন ধরে দেওয়ার জন্য কেউই থাকে না আর বাচ্চাটা যা মানে দুষ্টু কী আর বলবো এর জন্য করতেও পারি না डेली ब्लॉग करा माने कि बोलो तो रोज ही सकाल थेके उठे जा करछि ना करछि माने छोटो छोटो करे वीडियो करे देवा तो सब किछु ना होलेओ मोटामुटी 15-20 मिनट हय जाते एरकम भावे करा तो माने एमन एमन किछु समय आछे वीडियो करते गेले माने सब बाड़ीर लोकेरा होयतो अनेक समय रेगे जाय तो सब किछुतेई वीडियो करा তো মানে খুবই খারাপ লাগে হয়তো পরে ওই ভিডিওগুলো যখন দেখছে ভালো বলছে কিন্তু ওই ভিডিও করার সময় এমন একটা মুহূর্ত থাকে তখন হয়তো রেগে যাচ্ছে মানে বিরক্তি বোধ করছে তো এগুলো আমার খুবই খারাপ লাগে তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এইদিকে রান্না হয়ে যাচ্ছে ভাতটা এই যে দেখেছো তো মানে ফুটেই গেছে তো এই দিক দিয়ে কিন্তু আমার এখানে এলে কোনো সমস্যা হয় না ওরা আছে ফোন টোন ধরে দেয় আর বৌদি টৌদি থাকে ওরা রান্না টান্না করে নেয় আর বৌদি এখন হচ্ছে যে বাপের বাড়িতে আছে ভাইয়ের বউ তো ভাইয়ের বউ বাপের বাড়িতে আছে ও অফিসে যায় ও সকালটা থাকে না তো এইভাবে এখানে এলে কেটে যায় মোটামুটি আর এখানে এলে একটু ভিডিওটা বেশি হয় এটাই এর কি সুবিধা ওদের সঙ্গে বেশ আমি ভিডিও বানাই বিকেলবেলা হলে আর ওরাও এসে বলবে যে পিসিমণি ভিডিও করবে চলো তো এই সেজে গুজে সবাই আমরা বেরিয়ে পড়ি তো ভাবছি আজকের একটু বিকালে ভিডিও করবো
তো এই যে দেখো ওদিকে মানে সবজিটা রান্না হচ্ছে আর এইদিকে হচ্ছে যে আমি বাসনগুলো ছিল যে ওই চাটা খাওয়া হয়েছিল টিফিন টিফিন খাওয়া হয়েছিল ওর বাসনগুলো পড়েছিল ওইগুলো ভাবলাম একটু ধুয়ে নিই। তো প্রথমে যখন মেজেছিলাম তখন কিন্তু ভিডিওটা অন করা হয়নি, তো তারপর ভাবলাম দাঁড়া এটাও একটু ভিডিও করে রাখি, যদি হচ্ছে যে মানে শর্ট হয়ে যায় ভিডিওটা তবে এটা অ্যাড করে দেবো, তো এই ভেবেই করে রেখেছিলাম, তো তারপরে দিয়ে দিলাম। আর পাপা ওই দিকে চুল কাটতে যে গেছিলো ওর বাবা নিয়ে গেছিলো, তো চলে এসছে খুবই চিৎকার করছে, মা 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 এসে গেছি বলে খুবই চিৎকার করছে। তো ও চুল কাটতে গেছিলো, ও চলে এসছে, মনে হয় একাই এসছে, ওর মানে কেউ হয়তো ছেড়ে দিয়ে গেছে, ওর বাবা এখনও আসেনি, তো এই জন্য ও এসে ওটাই বলছে আর খুবই চিৎকার করছে। তো তাড়াতাড়ি করে এই জন্য বাসনপত্রগুলো রেখে আমি ওই দিকে যাবো। এবার দেখবি বন্ধুরা পাপা কিভাবে চুল কেটে এসছে। তুমি চুল কেটে এসছো কোথায়? দেখি কেমন চুল কেটেছো, দেখি দেখি, এরকম বলে আমি দেখতে পাচ্ছি না, দেখি একটু ভালো করে দাঁড়াও। বাবা এরকম স্টাইল করে চুল কেটে দিয়েছে, কে কেটে দিয়েছে? ও মামা, এটাও তোমার মামা, তুমি জানো? আর পাপা কোথায় গেল? তুমি কার সাথে এসছো? তুমি কার সাথে এসছো? তুমি কার সাথে চলে এসছো বাড়ি? একা চলে এসছো? আচ্ছা ঠিক আছে বসো, আমি তোমাকে স্নান করাবো। এই যে দেখো বন্ধুরা আমার সবজিটা রান্না হয়ে গেছে, তুলে রেখেছি, আর এই দিকে হচ্ছে যে মাছগুলো ভেজে নিচ্ছি। সবজিটাতে এখনো ঢাকা দিইনি, গরম আছে তো খুব, এই জন্য ঢাকা দিইনি, একসঙ্গে রান্না হয়ে গেলে আমি নিয়ে গিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওই দিকে পাপা তো স্নান করলো না এখন, তো আমার সাথেই একসাথে স্নান করবে, ও ছুটে ওই মানে ওই তাদের বাড়িতে চলে গেছে, ওই যে তার দাদা ভাই দিদি ভাইদের বাড়িতে চলে গেছে, আর ও ছুটোছুটি করছে। বাবা ও একদমই মানে এখানে এলে এত দুষ্টু হয়ে যায় সে বলার নয়, আরও মানে বাড়ির থেকে এখানে এলে আরও বেশি হয়ে যায়। দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে টক ফুটছে, আর এই যে তরকারি তো হয়ে গেছে, আর আলু ভাতে দেওয়া আছে, তো চলো। তো আমি তো ওই দিকে রান্না করছিলাম আর মা চলে এসে এই যে দেখো তাল চুরছে, তো সেদিন ভিডিওতে দেখেছিলাম কত তাল পড়ে আছে, তো মাকে বললাম মা আজকের একটু ওই তালের বড়া বানাও না, তো বলতে এই জন্য মা হচ্ছে তালটা নিয়ে এসে এরকমভাবে চুরে নিচ্ছে, তো এই দুপুরবেলায় করে নিচ্ছে, তবে আর রাত্রেবেলা তো মানে সব কিছু করতে একসাথে সমস্যা হবে না। তো তারপরে এই যে রান্না করার পরে এই যে চলে এলাম আমি একটু লেবু কেটে পাপাকে দেবো বলে, তো পাপা দেখা এই যে লেবু ওই লেবুটাই একটু খায় আর অন্য কিছু খায় না, তো আবার এটাও আবার মুডের উপরে, কোনো সময় খায় কোনো সময় খায় না, তো এবারে আমি হচ্ছে যে ওকে লেবুটা খাইয়ে খাওয়ানোর পরে আমি এবারে এবারে স্নান করতে চলে যাব। তো অনেক জামা কাপড়ও আছে আবার ধুতে হবে। তো এই যে দেখো বন্ধুরা আমি ঘাটে চলে এসেছি, আর এই যে কত জিনিস দিতে পেয়েছ, এখানে এলে জিনিসপত্র ধুতে কোনো অসুবিধা হয় না, কারণ পুকুরে ধুলে কী বলতো বন্ধুরা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর বাড়িতে বাথরুমে ধুই তো, তো ওখানে বারবার ধরে ওই বালতিতে জল ধরে ধরে করতে অনেক টাইম লেগে যায়, তো এটার জন্য আমার খুবই রাগ উঠে, ভালো লাগে না। কিন্তু এখানে হলে কী বলতো আমি পুকুরে নিয়ে এসেই সব ধুই, তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখানেও ট্রাঙ্কিতে জল ধরা থাকে, তো মানে পুকুরটা থাকতে ওখানে কেন ধুবো, কিন্তু বাড়িতে হয়েছে যে ওই সামনের পুকুরটা এত নোংরা, তো ওখানে ধোয়াই যায় না, কেউ ব্যবহারই করেনি, এই কারণে ওখানে পুকুরে ব্যবহার করা হয় না, তো মানে বাড়িতে বাথরুমেই হচ্ছে যে জল ধরে ধরে করি, তো এই জন্য খুবই দেরি হয় ওখানে করতে, আর এখানে হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবাই জানো বন্ধুরা পুকুরে ধুলে খুবই তাড়াতাড়ি হবে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই মানে ফোনটা ধরে দিয়েছিল, চারিদিক দেখাচ্ছে, খুবই ভালো লাগছিল। বা এই যে পাপাকে খাওয়াতে বসে গেছি, এখনো জামা কাপড় মেলা হয়নি, অনেক বেলা হয়ে গেছে, তাই আগে খাইয়ে দিই, আমরা খেয়ে নিই, তারপরে গিয়ে সব মিলবো। পাপা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, পারবে না খেতে এরকম করে, এই তো দিয়েছে, এই তোমার পারবে না খেতে, তুমি আমি খাইয়ে দিচ্ছি, ডাল নয় একটা মাছের তো ডাল নয়, কি করছে থালাটা?
पापा के खाइए तारपर आमी खे आस्ते आस्ते अनेकटा देरी होच्छिलो बोले तोमादेर दादा भाई एसे ही जामा कपड़गुलो छादे मिले दिच्छे। तो आमी बालतीटा उपरे रेखे गेछिलाम, तो एइजन्य आमी खे उठे एसे ही देखी मिलबो बोले, तो देखी ना ओ मिले दिच्छे। तो भालोई हलो ओ मिले दिच्छे। आर एई दिके देखो बंधुरा, पापा কীভাবে দুষ্টুমিটা করছে, মানে ও যে ওপরে যাবে তার সাথে ওকেই ওপরে যেতে হবে। তো কোনো সময় দেখলাম না যে হ্যাঁ কোনো জায়গায় ভদ্র হয়ে চুপচাপ বসে আছে, কিন্তু এটা দিয়েই উঠছে। কী যে করবে খুঁজে পাচ্ছে না। আমি তো কত বোঝাচ্ছি চলো ওইদিকে যাব, ওখানে যাব, সেখানে যাব, তো চলে যাব তোমাকে ছেড়ে, তো তাও শুনছে না, তাও ওইভাবে উঠেই যাচ্ছে। এরপরে দেখো বন্ধুরা, আমরা বিকেলবেলা উঠে সবাই একটু সাজুগুজু করে নিয়েছি, তো শর্ট ভিডিও বানাবো বলে। এই যে দেখো তারাও করছে আর আমিও করছি ভিডিও। তো এরাই আমার হয়েছে যে ফোনটা ধরে দেয়। তো এরপরে দেখো নেমে এসে দেখি মা হচ্ছে যে ওইগুলো সব মাখছে, ওই তাল দিয়ে, মানে ওই সুজি ময়দা টয়দা দিয়ে, নারকেল টারকেল দিয়ে মাখছে ওই তালের বড়া করবে বলে। তো মা মেখে একটুক্ষণের জন্য রেখে দিবে, তো এই জন্য এখন থেকেই মানে মেখে ফেলেছে। আর মা তো এইটা খুব ভালো বানায়, খুব ভালো বানায়, খেতে খুবই ভালো লাগে। তাও বলে যে ঠাম্মা খুবই ভালো বানায় এটা। তো তারপরে এই যে দেখো সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই এই যে চিপস ভাজছে, তো পাপা খাবে বলছিলো, ওই জন্য ও এসে চিপসটা ভাজছে, আর আমি হচ্ছে এবারে ওর ভাজা হয়ে গেলে চাটা করব। তো চা করে আমরা এই যে সন্ধ্যের সময় মুড়ি খেয়ে নেব, নিয়ে পাপাকে একটু পড়াতে বসাবো। তো আমি তো পাপাকে পড়াচ্ছিলাম, আর এই দিকে মা সব ভেজে ফেলেছে, আর ভিডিও করা হয়নি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। বাই।